এই 11000 মাইল দূরের যে দেশটি তার সাথে সুসম্পর্ক রাখতে যদি আমরা অবেলিকে হিসেবে সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশীদের সাথে ভালো বেশি করে কারণ হচ্ছে আপনি যত কিছুই চেঞ্জ করেন আপনার প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না আমাদের দেশে যদি কোনো আমাদেরকে ডিক্টেট করতে চাই। আমরা সেটা মানব না কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই যে কোনো জাতি আজকের দিনে এগিয়ে যায় গোলাম সালাম মিলন ভাইয়ের যে উনি বলেছেন যে আইন আছে কিনা প্রতি বছর বা দুই বছর পর পর একজন সরকারি কর্মকর্তার বা কর্মচারীর হিসাব দেওয়ার কথা এটা কিন্তু সংস্থাপন মন্ত্রণালয় স্পষ্ট ভাবে বলেছে এটার ব্যাপারে আইন আছে এবং আজকে এটা সময়ের দাবি যে এই আইনটি সুষ্ঠুভাবে পালন করতে হবে যাতে প্রতি বছরই হিসাব দেওয়া হয় এটা যদি জনপ্রতিনিধিদের জন্য দেওয়া হয় একজন সাধারণ ট্যাক্স পেয়ার হিসাবে এখানে আমরা যারা আছি তারা কিন্তু প্রতি বছর জুন মাসের পরে আমরা কিন্তু আমাদের ট্যাক্স ফাইল পাঠাই যে আমাদের কি আছে আমরা লিখিত ভাবে দিই সুতরাং তারা হয়তো সেটা করেন কিন্তু সেটা যদি করেই থাকেন সেটাই যদি সরকারের খাতে জমা পড়ে তাহলে তো অসুবিধার কিছু নাই কিন্তু তাহলে একটা বাধ্যবাধকতা থাকে দ্বিতীয় আসি মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের রহস্য এটা হেডলাইন আমি জানলাম না এর রহস্য কোথায় এইটা কি জনাব হাসিনা আক্তারের কাছে না অন্য কারো কাছে না রহস্য হচ্ছে পনেরো দিনের কম সময়ে উনি গেলেন এমন কি গুরুত্বপূর্ণ যেটা আপনার আমি কথা বলি আপনি তো দেশের খোঁজ খবর রাখেন আমরাও দেশের খোঁজ খবর রাখি এই সফরটি আগে থেকে নির্ধারিত ছিল আজকে যে ছয় মাস আগের পত্রপত্রিকা পড়ে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সরকার গঠিত হওয়ার পরে ভারত এবং চীন সফরের জন্য দুটো রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের সাথে কথা হয় এবং সেই সময় সিদ্ধান্ত হয় সুবিধাজনক সময়ে দুটি দেশে সফর করবেন তিনি গত দুই সপ্তাহ আগে যেটি করেছেন সেটি হচ্ছে আকস্মিক সেই দেশে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের শপথ অনুষ্ঠানে গেছেন এটা হচ্ছে প্রতিবেলি সুলভ একটা সৌহার্দ্য যেটা বাংলাদেশের অনেকেই চায় না চায় এগারো হাজার যে দেশটি তার সাথে সুসম্পর্ক রাখতে যদি আমরা আওয়ামী লীগ হিসাবে সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই হচ্ছে আপনি যত কিছুই চেঞ্জ করেন আপনার প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না সুতরাং প্রতিবেশীকে যদি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনাকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাই দরকার এই যে আমাদের দেশের কথা চিন্তা করে দেখেন মিয়ানমারে যুদ্ধ হয়েছে প্রতিবেশীদের মধ্যে নিজেদের মধ্যে এর সাথে বাংলাদেশের কোন সম্পর্ক নাই বারো লক্ষ রোহিঙ্গা অমানব জীবিত জীবন যাপন করছে মুসলমান রোহিঙ্গা তারা একদিকে যেমন অমানবিক জীবনযাপন করছে অন্যদিকে তারা বাংলাদেশ সরকারের উপর আমাদের উপর একটা বোঝা হিসেবে বসে আছে সুতরাং এইটা যদি সুসম্পর্ক থাকতো সেই সময়টিতে তাহলে হয়তো এই ঘটনাটি নাও ঘটতে পারতো আমি জানি না নাও আপনি যে দেশটিতে আছেন আপনি এখন আপনার পাশের দেশ হচ্ছে একদিকে ফ্রান্স আর একদিকে আয়ারল্যান্ড আপনি যদি যেতে চান বিমান পথে নৌ পথে কিংবা রেল পথে যার সুযোগ আছে আপনার আপনার দেশের ভিতর দিয়ে কি ট্রেনটা চলছে না আকাশ দিয়ে ট্রেনটা চলছে সেই ধরনের ঘটনা যদি সমতার ভিত্তিতে বাংলাদেশ যদি বেনিফিট পায় সাথে ভারতও যদি পায় আমি বেনিফিট ভারতের পক্ষে না আমি বাংলাদেশের পক্ষে সেই জন্য বলছি তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না আজকাল ওই দিনের রাজনীতি নিয়ে ষাট সত্তর দশকে আমি একানব্বই সনে না ছিয়ানব্বই সনে আমি যখন প্রথম আমার এক আত্মীয় নির্বাচন করতে যাই নির্বাচনের আগের দিন শুনলাম যে বর্ডার দিয়ে ভারতীয় বাহিনী ঢুকে যাচ্ছে শাখা সিঁদুর পড়তে হবে মসজিদে উলো উঠবে এই ধরনের পলিটিক্স যেটা ছিল সেই দিন শেষ হয়ে গেছে এমন এমনকি মোদী মন্দির করলে অযোধ্যাতে নির্বাচনে যায় যায় না না এবং পাওয়া নির্বাচনের তারা বুঝে পেরেছে এই নির্বাচনের পরে তার আগে কিন্তু বুঝে নাই বাংলাদেশে কোনো একটি দল বা কিছু কিছু মানুষ এই নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন আমি আমার প্রতিবেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং সেই জন্য দ্বিপাক্ষিক সফর করতে চাই এতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না প্রতি বছরই তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সেপ্টেম্বর মাসে আমেরিকায় যান সেখানে তো কোনো অসুবিধা হয় না ভারতে গেলে এই যে ভুটান থেকে ঘুরে আসলেন নেপাল থেকে ঘুরে আসলেন কয়দিন পরে চীনে যাবেন আমাদের দেশটা এখনো এই অবস্থায় হয়নি যে আমরা কারোর সহযোগিতা ছাড়াই চলতে পারবো আর এই গ্লোবাল ভিলেজে অন্যের সহযোগিতা ছাড়া এবং অন্যের সহযোগিতা করা ছাড়া এবং নেয়া ছাড়া চলাটা খুবই কঠিন ব্যাপার হ্যাঁ এখন যদি হয়ে থাকে আমাদের দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে আমাদের জনগণের স্বার্থ বিঘ্নিত হয়েছে সেইখানটিতে অবশ্যই যত ভালো বন্ধুই হোক না কেন তাদের কোনো কথা আমরা মানব না কিন্তু আপনি এখন দেখে থাকেন চীনের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের সম্পর্ক ভারত চীনের মধ্যে পরশক্তি হিসাবে মহাশক্তি হিসেবে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এটা থাকবে কারণ চীন ভারত বর্ডারে যুদ্ধ লেগেই থাকে ভারত পাকিস্তান বর্ডারে যুদ্ধ লেগেই থাকে কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘটনা কিন্তু ঘটে নাই তারপরও সীমান্ত হত্যা হয় যেভাবেই হোক না কেন আমরা তার তীব্র নিন্দা করি আমাদের দেশে যদি কোনোভাবে আমাদেরকে ডিকটেট করতে চাই আমরা সেটা মানবো না কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই যে কোনো জাতি আজকের দিনে এগিয়ে যায় এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করছি অনেক ধন্যবাদ তো ভারতের সাথে বন্ধুত্ব রাখতে পারবো আমরা কিন্তু আমেরিকার সাথে কেন রাখতে পারবো না আপনি যেটা বলেছেন যে বিএনপি অনেক দূরের দেশের সাথে বন্ধুত্ব তো বন্ধুত্ব তো যদি আমাদের আমেরিকার কথা বলি নাই আমি বলেছিলাম পাকিস্তানের কথা এগারো হাজার কিলোমিটার এগারো মাইল এগারোশো মাইল দূরের দেশটির নামটা উচ্চারণ হয়নি আমি অনেক ধন্যবাদ আপনাকে এবং পাকিস্তানের সাথে আর বিএনপির সাথে আমেরিকার সম্পর্ক কি ওইটা বোঝা গেছে নির্বাচনের সময় সুতরাং তাদের সাথেও যে খুব ভালো সম্পর্ক তাদেরকেও যে ক্ষমতা ভালো করে বসাবে এমন কোনো ক্ষমতাও নেই ইচ্ছাও নেই সুতরাং আমি বিএনপির সাথে আমেরিকার ভূমিকা দেখতে চাই না তাদের এমন কোনো ভূমিকা নেই যে তাদের পক্ষে কথা বলেছে তাহলে যদি কথাই বলতো তাহলে যে আপনাদের লন্ডন শহরের তারেক জিয়া বসে আছেন তার তো আমেরিকা দুই চারবার ঘুরে আসার কথা ছিল একবার তো যেতে পারেন নাই এখনো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে অনেক ধন্যবাদ